আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকের রেসিপিটা খুবই সহজ আর খুবই সিম্পল, কত অনেকেই জানেন অনেকেই জানেন না এই রান্নাটা। আজকের রেসিপিটা হলো সুইট ফ্ল্যাট কাবিজ দিয়া কাতলা মাছ রান্না। খুবই সহজভাবে আমি দেখাই দিছি, আশা করি আপনারা সবাই ভালো পাইবা। আর এই রান্নাটা খাইতে খুবই টেস্টি, খুবই মজাদার। যারা খাইছেন তারা তো অবশ্যই জানবে, আর যারা খাইছেন না আপনারাও একবার ট্রাই করিয়া দেখবা, খুবই মজাদার খানি এটা। যদি আমার রেসিপি পারা লাগে প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইরে। তাহলে চলো কা আমার সাথে থাকো কা, আমি এখন শুরু করি। আর তো আমি আজকে রান্না করবো এই যে দেখতে পারে একটা কাবিজ আছে, ফ্ল্যাট কাবিজ, এটা সুইট ফ্ল্যাট কাবিজ। তো এটা ওজন হলো 1 কিলো। তো আমি এখন রান্না করবো মাছ দিয়া 1/2 কিলো, আর 1/2 কিলো আমি অর্ধেক খাটিয়া নিমু, ছোটো ছোটো করে খাটিয়া নিয়া তারপরে রান্না শুরু করবো। তাহলে চলো কা আমার সাথে থাকো কা, আমি এখন শুরু করি। আর তো আমি একটা হাঁড়ি নিলাম, হাঁড়িটা গরম করে নিলাম। এখন 1/4 কাপ কুকিং অয়েল আমি দিয়া দিয়ার 1/4 কাপ আমি দিলাম, আপনারা কম বেশি করতে পারবা তেলের পরিমাণটা। এখন তেলটা অনেকটা গরম হয়েছে, এই পর্যায়ে আমি 1/4 কাপ সরি 1/3 কাপ আমি পেঁয়াজের পেস্ট, অনিয়ন পেস্ট দিয়া দিলাম। এখন মিক্স করে নিলাম, এখন আমি দিয়া দিয়ে 1 টিস্পুন রসুনের পেস্ট, গার্লিক পেস্ট 1 টিস্পুন, আর 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, আদার পেস্ট আমি দিয়া দিয়া এখন আমি মিক্স করে নিয়ে আসবো। এখন দিয়া দিয়ার 3টা কাঁচামরিচ এরকম করিয়া কাটিয়া নিছি। এখন দিয়া দিয়া 1 টিস্পুন সল্ট দিয়া দিয়া লবণ দিয়া দিলাম 1 টিস্পুন, লবণটা আসলে টেস্ট অনুযায়ী দেওয়া। ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজগুলো সুন্দর একটা কালার আইছে, আমি এই পর্যায়ে সামান্য পানি দিয়া দিয়ে এখন আমি পাউডার মশলাগুলো দিয়া দিব। এখন আমি পাউডার দিয়া দিব স্পাইস, যেগুলো 1 টিস্পুন মিক্স কারি পাউডার, 1.5 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন দিলাম। এখন আমি আরও 1/2 টিস্পুন দিয়া দিয়ে এখন 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন টার্মারিক পাউডার, এখন সবগুলো আমি মিক্স করিয়া নিব। একটুখানি দিয়া দিন মশলাটা ভালো করে কষা নিয়ে আসবে, 1/3 কাপের মতো পানি দিয়া দিলাম। এখন আমি কভার করিয়া রাখবো, এখন অল্প গ্যাস দিয়া অল্প আছে, আমি 5 মিনিট কভার করিয়া রাখি। তো মশলাটা আমার কষা নিয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়া দিন। এখন এই দেখতে পারা আমি 1/2 কিলো কাবিজের লাগি এতটুকু মাছ নিছি, 1টা পিস খুব বড় 1টা পিস মাথা নিছি, মাছের মাথা। তো আর সেগুলা মাছ নিছি, দই আমি পরিষ্কার করিয়া নিছি। তো এই মাছগুলো আমি এখন দিয়া দিব। মাছগুলো মশলার সাথে আমি 5 মিনিট কষাই নিব, সামান্য পানি দিব যাতে মশলার সাথে মাছগুলো কষাই নিয়ে, নাইলে নিচের দিকে অনেকটা পড়ে যাইব। তো আমি আজকে কাতলা মাছ নিছি, কাতলা মাছ দিয়ে আমি আজকে রান্না করি। আর তো আমি 5 মিনিট রান্না করবো কাবার করি। তো মাছগুলো আমার কষা নিয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠাই আনিব, 1টা 1টা পিস করি আমি এখন উঠাই আনিব।
সবগুলা মাছ আমি এভাবে উঠিয়ে নিলাম। তো সবগুলা মাছ আমি এখন উঠে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে এগুলা। এখন আমি কাবিজ দিয়া দিব। এখন এই মশলার মাঝে আমি এই কাবিজগুলো খাটিয়ে রাখছি, হাফ কাবিজ রাখছি, হাফ কিলো এখানের মাঝে। তো এগুলো আমি এখন দিয়া পালা করে মিক্স করিয়ে নিম। এখন এখন আমি খাবার করিয়া রাখবো, মিনিট মিডিয়াম আছে। তো 5 মিনিট পরে দেখা ভাড়া অনেকটা কমিয়ে আইছে। তো এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়া দিব। এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ার কাবিজটা ভালো করে সিদ্ধ হওয়ার লাগি। এখন আমি আরো 5 মিনিট লাগে কাবার করিয়া রাখবো। তো আমার কাবিজটা প্রায় সিদ্ধ হয়ে যার, এ পর্যায়ে আমি জল দিয়া দিব। আমি আমার যতটুক খাইম ততটুক দিয়া দিব। তো আমি 2 কাপ পরিমাণ পানি দিয়া দিলাম, এটা বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করি। আর আপনারা আরও বেশি দিতে চাইলে বেশি দিতে পারবা, নইলে কম দিতে চাইলে কম দিতে পারবা। আমি 2 কাপ পানি দিয়া দিলাম। এখন আমি 2 কাপ পানি দেওয়ার পরে এখন আমি কাবার করিয়া রাখবো বলক উঠা পর্যন্ত। তো আমার বল ফুটি গেছে, এই পর্যায়ে আমি মাছগুলা দিয়া দিই। এখন আমি যে উঠে রাখছিলাম মাছগুলা এখন দিয়া দিয়ার দেওয়ার পরে আমি বেশি নাড়াচাড়া করতাম না, কারণ প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার মাছ। যদি নাড়াচাড়া করি তাহলে ভাঙ্গি যাইব। এই পর্যায়ে আমি আরো 6টা কাঁচামরিচ এরকম মাঝে দিয়ে খাটিয়ে নিছি, এরকম খাটিয়ে নিছি। তো আমি আরো 6টা কাঁচামরিচ দিয়ে দিয়া, জালটা নির্ভর করে যে যেভাবে খাইত। তো আমি এখন কাবার করে দিয়া খুব পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার লবণ একটু কম হয়েছে, আমি সল্ট লবণ দিয়া দিলাম, সল্ট দিয়া দিলাম। এখন তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে আর কাবিজটাও সিদ্ধ হয়ে গেছে, প্রায় রান্না শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়া দিব, কোরিয়ান্ডার লিভস দিয়া দিয়ার। তো আমি আরো 5 মিনিট একদম লো গ্যাস দিয়া দিয়ার, লো আছে রান্না করিয়ার 5 মিনিট। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি চুলা অফ করিয়া দিলেছি। তো আমি এখন ডিশ আউট করবো। তো দেখতে পারলা খুবই সুন্দর তৈরি গেল, সুইট কাবিজ দিয়া, সুইট ফ্ল্যাট কাবিজ দিয়া মাছ রান্না, কাতলা মাছ রান্না খুবই সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আনিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইরে। তাহলে আজকে এই পর্যন্তই, বালা তাহকা। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সবার সাথে শেয়ার করার লাগে আইমো। আল্লাহ হাফেজ।